সরি 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 ম্যাডাম সরি বলছি আমি বাধ্য এইভাবে কথা বলছিলাম আরে মঙ্গলা সামনে দাঁড়িয়ে রয়েছে অনিশ কাঞ্চিলালোর দাদা সবাই ছিল আরে আমার ফোনটাও দেখে নিয়েছে আবার ওদের বাবা নাকি আমার পাড়ায় গিয়ে না না মানে আমার সাজানো পাড়া মানে যেই পাড়ার নাম বলেছি মিথ্যে সেই পাড়ায় গিয়ে খোঁজ নিয়েছে। ম্যাডাম আপনি শান্ত হন আগে শান্ত হন আমাদের শান্ত হয়ে ধৈর্য ধরে কাজটা করতে হবে এইরকমভাবে টেম্পার লুজ করলে চলবে না দেখুন ম্যাডাম আগুন তো আমি যে কোনো মুহূর্তে জ্বালিয়ে দিতে পারি, তাতে লাভ কী হবে? ফ্যাক্টরিতে আগুন লেগেছে তাই মাল ডেলিভারি করতে পারেনি, এইটা জেনে ওই মন্দির কর্তৃপক্ষ ওকে কিছুই বলবে না। সর্বমঙ্গলার তৈরি বিষাক্ত ধূপের গ্যাসে যদি লোকজন অসুস্থ হয়ে পড়ে তখন কিন্তু সেটা মঙ্গলার জন্য একটা শাস্তিযোগ্য অপরাধ হবে, পুলিশ ওকে হিড়হিড় করে টানতে টানতে নিয়ে যাবে, তখন মঙ্গলার মুখ পড়বে আর ব্যবসা চিরতরে ঘুচে যাবে। ওকে ফাইন, ঠিক আছে, বাট রাজা যা করার তাড়াতাড়ি করো। দেখো আমি কিন্তু চেষ্টা সহ্য করতে পারছি না, রোদের শাস্তি না দেওয়া পর্যন্ত আমার শান্তি নেই, আমি ওদের ধ্বংস করে দেবো ম্যাডাম, একেবারে ধ্বংস করে দেবো। কি হলো আসুন চলুন, তোরা ভাই ওই তো মা সর্বমঙ্গলা এসে গেছে। গুরুদেব এই হচ্ছে সর্বমঙ্গলা মা, এর হাতের বানানো ধূপকাঠির সুবাসেই আপনি সেদিন অত মুগ্ধ হয়েছিলেন। জীবনে অনেক উন্নতি কর, অনেক বড় হন। নে 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 তোরা শুরু কর, দাঁড়িয়ে আছিস কেন, তাড়াতাড়ি কর। আচ্ছা হ্যাঁ তুই ওদিকটা যা, ওদিকটা যা। যজ্ঞ শুরু করবো, তোমরা ধূপগুলো সব জ্বালিয়ে দাও। অসাধারণ, জাস্ট অসাধারণ স্বপ্নটা। শুনেছি ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। সর্বমঙ্গলা আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই তোমার জীবনের নরক যন্ত্রণা শুরু হবে। আজকের দিনটা হবে তোমার জীবনের সব থেকে কালো দিন। আপনার
আপনাদের সকলের মুখে হাসি ফোটাতে, আপনাদের গোটা দিনকে একেবারে শান্তি সুগন্ধে ভরিয়ে দিতে গত 4 বছর ধরে 10টা 10-এর এই ট্রেনে আমি বিক্রি করে চলেছি আপনাদের সকলের পছন্দের সর্বমঙ্গলা ধূপকাঠি। অদ্ভুত ব্যাপার বলুন তো, আমি না আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিলাম, আপনার নাম্বারটা আমার কাছে নেই, না হলে আমি আপনাকে ফোন করে বলতাম এখানে আসার কথা। বিপুল, তোকে যে স্টলটা আমি খালি রাখতে বলেছিলাম ওই স্টলটা এনারই জন্য। আজ আমার জীবনের একটা বৃত্ত সম্পূর্ণ হওয়ার দিন। সফল করো ঠাকুর, তুমি সফল করো। বলছিলাম যে আজকে তো আপনার কাজের অনেক প্রেশার, আজকে ওই দিকটা না হয় বড় বৌদি কিংবা দিদিভাই সামলে নিতে পারবে। না না, বাড়ির কাজগুলো আমায় করতেই হবে, না হলে মা রাগ করবেন।
আরে বাবা মা রাগ করবে কিন্তু আপনাকে তো ভেজে খেয়ে নেবে না কি যে আপনি বলেন না অনিশ বাবু আমি বুঝতে পারি না আপনি আপনি সবসময় মাকে তো ভয় পান কেন বলুন তো আরে মা ভাগ না ভাল্লুক যে আপনাকে গপ করে খেয়ে নেবে আর একটা কথা আপনাকে বলবো মা কিন্তু এখন আপনার উপর বেশ খুশি এই যে আপনি মন্দিরে ধূপকাঠি দিতে যাচ্ছেন তাতে মায়ের মনটা কিন্তু ভীষণ নরম হয়েছে মা জানেন কখন ঘুম থেকে উঠেছে সেই কোন সকালবেলা উঠেছে আপনি জানেন কেন মনে হয় মা টেনশনে রয়েছে আপনার জন্য টেনশনে বুঝলাম ঠিক আছে অনিশ বাবু আপনি আসুন আমি যাই